এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তেতোর ডাল। এটা খেতে খুবই টেস্টি হয় আর এটা আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী খাবার। কী কী লাগছে চলুন আমরা দেখে নিই। দেখুন, আমি পেঁপে নিয়েছি, পেঁপে টুকরো করে কেটে নিয়েছি, উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। মুগ ডাল নিয়েছি আমি, এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। ফোড়নও দেব, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1 টিস্পুন পাঁচফোড়ন, 2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন চিনি নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল লাল করে ভেজে নিতে হবে। মুগ ডাল লাল করে ভেজে ভালো করে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি জল, ভালো করে ধুয়ে নিয়েছি মুগ ডাল, কড়াইয়ে দিয়ে দেব। একটু কাঁচা তেল দিয়ে দেব। আপনারা যখন ডাল সেদ্ধ করবেন একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে দেবেন, ডাল খুব সুন্দর গলে যাবে। আপনারা চাইলে প্রেশার কুকারেও ডাল সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে নুন দিয়ে দিয়েছি। টুকরো করে কেটে রাখা পেঁপেগুলোও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা সরিয়ে দেব। দেখুন, মুগ ডাল সুন্দর গলে গেছে, পেঁপে সুন্দর সেদ্ধ হয়েছে। হলুদ দিয়ে দেব 1 টিস্পুন। প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, উচ্ছে ভেজে নেব। হলুদ নুন দিয়ে দেব। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেব ফোড়ন। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দেব। 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দেব। মশলা থেকে যতক্ষণ না সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আদা বাটা আমি এখন হাফ দেব, হাফ পরে দেব, ভালো করে কষিয়ে নেব। আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্যান সরিয়ে দেব, সেদ্ধ করা ডাল বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব। আপনারা চাইলে ডাল আর একটু পাতলাও করে নিতে পারেন, তাহলে এই সময় একটু জল দিয়ে দেবেন। প্যানে তেল আর মশলা লেগে আছে, তাই আমি একটু জল দিয়ে ধুয়ে কড়াইয়ে দিয়ে দেব। ওয়ান টিস্পুন চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। ভালো করে মিশিয়ে নেব। বাকি আদা বাটা এই সময় দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে।
নুন আমি চেক করে নিয়েছি, আমি আবার কিছুটা নুন দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন ঘি, গ্যাস অফ করে দেব, ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আপনাদের আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ওয়েট ফর দি নেক্সট ভিডিও, সি ইউ সুন, স্টে হেলদি, স্টে সেফ।